হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব কলিজার কালিয়া ভুনা। তো কলিজার কালিয়া ভুনা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি গরুর কলিজা, আপনারা চাইলে খাসির কলিজাও নিতে পারেন। এখানে আমি দেশি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, আর নিয়েছি ভাজা মরিচ বাটা, অর্থাৎ মরিচটাকে প্রথমে আমি ভেজে নিয়েছি, দেন পানি দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টি কালো এলাচ, সাদা এলাচ 5টি, 2-3টি দারচিনির টুকরা, 1টি তেজপাতা, 4টি লং, আর নিয়েছি সামান্য কালো গোলমরিচ। এখানে 10-12টি কালো গোলমরিচ হবে। তো আমি এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, এতে করে সুন্দর ফ্লেভার বের হবে। কলিজাটাকে আমরা যতই ধুই না কেন, নর্মাল পানি দিয়ে এটার ব্লাড কিন্তু যাবে না, এটা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি চুলায় পানি দিয়ে দিয়েছি, তো চুলায় আমি পানি গরম দিয়েছি কলিজাটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। পানি যখন এরকম বলক আসবে তখন আমরা দিয়ে দেবো কলিজা। চুলা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে কলিজার ভিতরে যে অবশিষ্ট ব্লাড রয়েছে সেগুলো সব বের হয়ে আসবে পানির সঙ্গে। বাস দেখতে পাচ্ছেন, এটা সব ব্লাড বের হয়ে গেছে, একটু সেদ্ধ সেদ্ধের মতো ভাব হয়েছে, ভিতরে নরম, ওপরে একটু সেদ্ধের মতো ভাব। হ্যাঁ, এখন এটা আমরা ছেঁকে নেব। ব্যাস হয়ে গেছে, এখন এটা আমরা রান্না করে নেব। আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1/2 কাপ তেল নিয়েছি, যেহেতু কলিজাতে তেল নেই সো এখানে একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে। তেল বেশি না দিলে কিন্তু কলিজা ভুনা খেতে খুব একটা ভালো লাগে না, মাটি মাটির মতো লাগে। তো আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা আর লং। কালো গোলমরিচ আমরা পরে অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমরা পেঁয়াজটা হালকা ভেজে নেব, জাস্ট সেদ্ধ হলেই হবে, বেশি ভাজার দরকার নেই। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, যা আছে আমি সব কিছু দিয়ে দিচ্ছি একসঙ্গে। লবণ ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কলিজা।
চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আমি এটা 10-15 মিনিট কষিয়ে নিব খুব ভালোভাবে। আমার এই পর্যায়ে কষাতে সময় লেগেছে 20 মিনিট। দেখতে পাচ্ছেন যে একটু ভাজা ভাজা হয়েছে, এরকম লাল হবে নিচে থেকে। এভাবে কষিয়ে নিলে এটা খেতে বেশি মজা লাগে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এই পর্যায়ে লবণটা চেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে দিয়ে দিব কালো গোলমরিচ আর কাঁচা মরিচ। এটা একেবারে লো হিটে রেখে দিব আমরা 15-20 মিনিটের জন্য। আমি জিরা ভেজে নেব, এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি। জিরা ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছে। এটা এখন আমি গুঁড়া করে নেব। রান্না অলমোস্ট ডান, তো আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। দেন আমি এটা সার্ভ করবো।